প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাইকাট নামক স্থানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সরাসরি চলে আসছি এখানে, দেখেন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি যে এই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে সাধারণ জনগণ দেখেন কি অবস্থায় আছে, ফায়ার সার্ভিস কাজ চালাচ্ছে। এই যে এখানে পুলিশ প্রশাসন সাধারণ জনগণ রয়েছে, রয়েছে ধনবাড়ী থানার অধিকারীরা, সবুজ ভাই রয়েছে ধনবাড়ী থানার। প্রিয় দর্শক আপনারা দেখেন এই যে ফায়ার সার্ভিস এটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। এই দেখেন এই মুহূর্তে উদ্ধারের কাজ চলছে, গাড়িটি কি পেলে তারা কারণে যায়। দেখেন এই যে মোটর সাইকেল সরাসরি গাড়ির নিচে পড়ে গেছে, ফায়ার সার্ভিস তাদের কাজ চালাচ্ছে। দেখেন এই মুহূর্তে মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে, এবারে মোটর সাইকেলটি আর সরাসরি নিচে পড়ে গেছে। দেখেন কি পেলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারে পরিশ্রম করে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। দেখেন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এটা। এইখানে আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা কি পেলে ই করে যাচ্ছে। এদিকে সাধারণ মানুষ তাদের বিষয়টি দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে। ধনবাড়ী থানা পুলিশ প্রশাসনে চেষ্টা করে যাচ্ছে মোটর সাইকেলটি উদ্ধার করার জন্য। এই মোটর সাইকেলটি ফেরার পথে দেখেন মোটর সাইকেলে ঢাকা টাঙ্গাইল ল 13-86-38 এই যে ধনবাড়ী থানা পুলিশের ডিউটি করতেছে। দেখেন একবারে হাইওয়ে রোডের সাথে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই যে সাধারণ মানুষ দেখেন কি অবস্থায় আছে, অনেক মানুষ রয়েছে যারা এখানে দেখার জন্য এসেছে। দেখেন পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিস এবং প্রশাসন রয়েছে। আমরা দেখি এই জায়গায় কারো সাক্ষাৎকার নেওয়া যায় কি না। এন কি করছে এখানে, কি দেখতেছেন আপনি? সামনে গাড়ি, সামনে থাকা ব্রাস্ট হইয়া হোন্ডা সহ গাড়ি তলে ভরা করবে। এখানে কোনো মানুষ নিহত হয়েছে? দুইজন মনে হয় নিহত, দুইজন। এখন মোটর সাইকেলের উপর দিয়ে গেছে গাড়ি নাকি? না না, গাড়ির চাকা ব্রাস্ট হয়ে মোটর সাইকেল নিয়ে যায় খাতে পড়ছে, মোটর সাইকেল নিয়ে যায়। প্রিয় দর্শক দেখেন আপনারা কি অবস্থায় আছে, গাড়িটি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে ধনবাড়ী থানা পুলিশ, ধনবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা। সরাসরি দেখেন এখন এই যে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, এগুলো কি মোটর সাইকেলে যাত্রী না মোটর সাইকেলে যাত্রী? মোটর সাইকেলে যাত্রী, মোটর সাইকেল গাড়ি সরাসরি গাড়ি নিচে চলে গেছে, গাড়ি নিচে চলে গেছে, গাড়ির চাকা ব্রাস্ট হয়েছে, ব্রাস্ট হওয়ার পরে উল্টে গেছে, উল্টে যায় মোটর সাইকেল। প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন একজন দর্শনার্থীর কথা যে এই ফলে এই কারণে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আসলে মর্মান্তিক এগুলা, দেখেন সাধারণ মানুষ কীরকম হয়েছে, মোটর সাইকেলে তিন যাত্রী মারা গেছে। দেখেন এই যে এখানে কি দেখতে পারতেছেন এখন, এখানে মনে করুন সামনে থাকা বাসটি বইয়া হুন্ডা ওই মতন নিয়ে জানাইছে, এটা হুন্ডা নিয়ে জানাইছে, যার সময় ডানের চাকা মনে বাসটি বইয়া একবারে ওই হুন্ডা টুকু হুন্ডা টুকু মানুষ মারা যায়। মানুষ একজন মনে করুন অক্ত কি আসাল ওইটা মধ্যে গাড়ি এন থেকে মৌ শিখে বাইটা করছে, তাতে কয়জন মারা গেছে? মারা মতো যায় হামে শীতল দেয় হারা মানুষ দেখেন কি অবস্থায় আছে। এখানে এইরকম একটি দুর্ঘটনা আসলে খুব কষ্টদায়ক। প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করে গেলাম। এই যে সাংবাদিক রাজু ভাই এসেছে,
রাজু ভাই আপনি কি বলে খবর পাইলেন? আমাকে এক সোর্সে সংবাদ দিয়েছে। আচ্ছা কি জানলেন সোর্সের মাধ্যমে? সোর্সের মাধ্যমে জানলাম যে কাভার ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে একজন মারা গেছে। আসলে কি তাই? আমি তো মাত্র আসলাম, আপনি কি জানছেন? আমি জানলাম যে তিনজন মারা গেছে। এখন আপনি এখানে আমি যারা দর্শনার্থী ছিল তাদের কথা বলেছি। আমি এখনো লাশ আহত অবস্থায় ময়মনসিং পাঠাইছে, কিন্তু আমি শুনলাম যে ঘটনাস্থলে মারা যায় নাই কিন্তু রাস্তার মধ্যে মারা গেছে। আপনি বিস্তারিত জানেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।